if you close your eyes. Yes, no one has. শেষ করলাম, এখন একটু চা খেতে যাচ্ছি। মেহেদি আমাদের ফলো, উই আর ফলোয়িং মেহেদি ভাই। খাবার নিচ্ছে 20 টাকা, বাট দ্যাট ওয়াজ মানে এত বাজে ছিল খাবার, মানে আসলেই বাজে ছিল। আমরা চা খাইলাম, চাটা জোস ছিল, তো আমার ইচ্ছা আছে আরেকবার চা খাবো। এইটা হচ্ছে গিয়ে লেক লেক। তো আমরা এখন হলের দিকে যাচ্ছি, একটু রেস্ট নিয়ে আবার শুরু করব।
সুন্দর এই লাগে। সো আমরা একটু রেস্ট নিয়ে বের হইলাম হলে থেকে, এখন আমরা যাব নদীর পার। সো লেটস গো। আমরা এখন নদীর পাড়ে আছি, একটা এরিয়া। সো নোয়াল ভাইয়ার কথা হচ্ছে গিয়া, আরো যদি মানুষ হয় নদীটা মানে আর একটু সুন্দর লাগতো। সো আমরা প্ল্যান করছি কালকে নাহলে পরশু দিন নদীটা পার হবো। আর আজকে তুমি যে কথা শুনেছো যে আজকে যদি যাই তাহলে গাইজ, আমরা এখন বসে আছি পুকুর পাড়ে হলের সামনে। এখন সময় হচ্ছে 10:00। ওই এক তো আকাশে হচ্ছে গিয়ে চাঁদ, আর আমার সামনে একটা ডিনার, একটা সমস্যা বস রাত। এই আর খাওয়া দাওয়া করছি 9টার দিকে, এখন রাতের বেলা যদি খিদা লাগে 2-3টার দিকে উঠা খাওয়া ফেলুন। এই আজকে পর্যন্ত সকালবেলা প্ল্যান আছে, সকালে সাইক্লিং এ যাব ভোরের দিকে, দেন দেখি আর কি করা যায়। কজ আমাদের একদিন ঘোরার ট্যুরের যাবতীয় জিনিস কাজ শেষ, দেখি বাকি একদিন আছে, একদিন সেটা দুই দিন কেমনে কাটাই দেখা যাক। সো এখন হচ্ছে 8:44 বাজে, অ্যান্ড উই আর গোয়িং ফর এ সাইকেল রাইড 8:44। সাতটার দিকে অ্যাকচুয়ালি অ্যালার্ম বাজছিল, উইঠাও ঘুমাই গেছি, কজ এত শীতের মধ্যে কে যাইতে চাইতে। নর্মাল ভাইয়ার যাওয়ার জন্য নর্মাল যাইতো না, তখন আমি জাস্ট বললাম যে খাওয়া লাগবে না, উঠে আসছে। ওকে সো দেখি লাগতেছে। সো এখানে আসার আগে একটা মানে জ্যাকেট ট্যাকেট নিয়ে আসতে দরকার, রাইট? আই উইল স্ট্রং রিকমেন্ড ইট। এখন দেখি সাইকেল হিসেবে সামনে দেখি কোনটা। পুরো একটা নিরিবিলি পরিবেশ, আই উইল স্ট্রংলি রিকমেন্ড ইউ গাইস টু কাম হিয়ার। চিল করার মতো আলাদা কোনো এরকম মানে জায়গা পাওয়া আসলেই মুশকিল, রাইট? জোস সকালের নাস্তা দেখি কেমন লাগে, টেস্ট একটু পরে জানাবো ফুড ব্লগার ভিডিওতে, নাইলে ফুড মাস্টারসে। ওকে ওকে সো আমাদের একটু নাস্তা চায়ের পর একটু আবার ঘোরাফেরা করতেছি। সুন্দর একটা ওয়েদার, ম্যান ইউ শুডন্ট মিস দিস। এই স্টেডিয়াম আর সাইকেল নিয়ে রাত্রে যাবো একটা প্ল্যান আছে, এন্ড
আর কি ওকে সব একটা ব্রেক নিলাম জোস কি এগুলি হচ্ছে গিয়ে বড় ধান আমাদের পৃথিবীত বললো এটা আমরা এটাই মেনে নিতে হবে কোথাও আমরা জানি না এটা আসলে কি আকাশের লেয়ারটা জোস কিছু দেখা যাইতেছে না প্রচুর অন্ধকার করছে বাট সেই রকমের বাতাস এই যে আমার পাশে কিন্তু নোয়ান ভাই কিন্তু তাকেও দেখা যাইতেছে না একদম এত কালো করছে বাট এখন সকাল কয়টা বাজে ঘাত ঘড়িটা তো হাতে মধ্যে কেন দেখি সাইকেলে আমি 10:03 এখন 10:03 বাজে সেই রকমের কালো আকাশ হ্যাঁ আসলে সন্ধ্যা 7টা বাজে মনে হইতেছে আর প্রচুর বৃষ্টি নাই তেমন ঘুরা ঘুরা বাট সেই ধরনের বাস টাস পড়তেছে ওই যে শব্দ বাজের ক্যাম্পাস এরিয়া এই মেরি ব্যাথ চিলাই আছে সামনে সামনে আরেকজন আছে আমার পিছে একজন আছে বৃষ্টির জন্য আটকায় আছি এখানে একটা কমিউনিটি সেন্টারে প্রচুর বৃষ্টি বাইরে আর খবরের ফেসবুক চালাইতেছি একটা কমিউনিটি সেন্টার এখানে কম্পিউটার ল্যাব এখানে হচ্ছে গিয়ে খাবার পরিবেশনের সময়সূচি এখন বাজে হচ্ছে 10:37 শিট ম্যান আমি একটা সকালে চা মিস করছি 10:15 হতে প্রচুর শীত হ্যালো গাইজ এখন আমরা দুপুরের খাওয়া দাওয়ার পর একটু বসে আছি লেকের পারে কারণ এটা এখন একটা চিল করার জায়গা একটু আর দেখি বসে থাকি তারপরে প্ল্যান আছে আজকে হচ্ছে গিয়া গ্রিল খাবো দেখি টাউনে যাওয়ার কথা আছে বিকালের দিকে আপাতত এখানে একটু চিল টিল করে দেন যাব ঝিরি ঝিরি বাতাস সকাল থেকে বৃষ্টি ছিল এখন একটু রোদ উঠছে আর আচ্ছা নরমাল বলছে ময়মনসিংহ নাকি আমি প্রথম রোদ দেখি তো এই যে রোদ এখানে একটা বিশেষ কাহিনী কি এখানে আপনার লিচু কলা আম সব ধরনের জিনিস সব ধরনের ফল আছে আমাদের ঢাকা শহরের মতো লাইক এই আম দেখছি আজকে কালকে লোক কালকে যা দেখি আম নাই অথবা আজকে সকালে দেখি বিকালে নেই বাট এখানে আম পুরা থাকবে আম পুজা যাবে তাও আম কেউ নেয় না আমগুলি বড় বড়ই একদম এই যে আম গাছ এটা জাস্ট আপনার ময়মনসিংহেই না মানে আমি ক্যাম্পাসের ভিতরে না ক্যাম্পাসের বাইরেও অনেক আছে লাইক আমরা যেখানে চা খাইলাম আমাদের এখানে আবার চা যেটা আছে ক্যাম্পাসের বাইরে ওটা জোস করা করে একটা চা বানায় ওটা খাওয়ার জন্য ক্যাম্পাসের বাইরে যাও ক্যাম্পাসের বাইরে গেলে এই এদিকটা দিয়া সোজা সোজা গেলে ক্যাম্পাসের বাইরে যাওয়া যায় আর এদিকে তো পুরাটা ক্যাম্পাস জোস একটা পরিবেশ কোথাও চিলিংয়ের জন্য জায়গা পেলে বা ট্যুরের জন্য আই উইল রিকমেন্ড দিস প্লেস থ্যাংক ইউ গাইজ লেটস মেক এ ব্লগ তো এখন আমরা আসছি হচ্ছে ময়মনসিংহ টাউনে অ্যান্ড এখানকার সবচেয়ে বিখ্যাত একটা মিষ্টি হচ্ছে প্যাড়া যেটা কয় কেজি কিনছো আধা কেজি যেটা আমরা আধা কেজি কিনছি তো আসলেই আমি লাস্ট বার যখন আসছিলাম লাইক 4 ইয়ার্স ব্যাক
এরা অনেক জোর ছিল আর এখানে এটা কি হইতেছে আর অন্য হিন্দুদের কিছু একটা আর আমি জানি না কেন ঢাকা শহর বাদে সব এলাকাতে মেইন রোড হচ্ছে এইটা লাইক আমাদের যেমন ঢাকা শহরে মেইন রোড হচ্ছে তিন লেনের অথবা দুই লেনের দুই পাশে দুইটা বাট এখানে জাস্ট এক লেন সিঙ্গেল লেনে যে এখানে তুমি আপনি যেমন পারেন যাবেন আর কি এটাই এখানে চারপাশে দুই পাশে দুরকম আমরা এখন আছি কি দরবার হলে রাইট আস্তে এটার নাম কি আমি জানি না এখানে আমরা গ্রিল খাইতে আসছি বাইরের নাম কি আচ্ছা হোটেল একটা হোটেল এখানে দেখার জিনিসটা এলাকাটা নাম হচ্ছে দুর্গাবাড়ি নাম না আছে নিচে একটা নাম নাই এলাকাটা জোসা নাম হচ্ছে গিয়া দুর্গাবাড়ি অ্যান্ড এখানে লাইক মানে ঢাকা শহরের মতো পরিবেশ সারিন্দ্রা রেস্টুরেন্ট আপনারা আসবেন এখানে খাবেন দাবেন চিল করবেন আই থিঙ্ক এখানে লাইক এটা মনে হয় এই দুর্গা মানে ময়মনসিংহের সব ফাইভ স্টার হোটেল টাইপের কিছু একটা আই ডোন্ট নো এলাকাটা ভালো লাগছে আচ্ছা উপরে ছাদটাও জোস তো দেখি এখনো মেনু আসে নাই মেনু আসুক ওকে আমরা এখন আছি বোটানিক্যাল গার্ডেনে অ্যান্ড এখন বাজে হচ্ছে সকাল 11:53 নোমান ভাই একটা জিনিস পাইছে সেটা সেটার নাম কি তানপুরা এটা এই গাছের এই গাছের ওই যে এখানে আরেকটা পইরা আছে এটা নিয়ে এটা দিয়া নাকি একতারা বানানো হয় নিজে দেখুন যে পাইছে বা বাঙালি স্বভাব একটা এটা হচ্ছে কি একটা মেজ বা ছোট একটা মেজ মেজ প্রচুর বাতাস আর শব্দটাও জোস মানে ইটস লাইক উই আর ইন অ্যানাদার ওয়ার্ল্ড আসলে তো তোমার ভাই এটা নিয়ে খুব খুশি যেটা পাইছে আরেকটা তো আছে কালো কালার ব্রহ্মপুত্র নদী একটা জিনিস দেখলাম যেটা নাম হচ্ছে পট হাউস আই ডোন্ট নো ওয়াই মেবি এখানে পট টট করা যাবে ও আচ্ছা এরা সব গাছ পটে লাগাইছে যেটার নাম পট হাউস বাট আমাদের তুমি খাইছ মিষ্টি একটু হালকা মিষ্টি ডাবে নাইকেল বানিয়ে তো মিষ্টি আর একটু গন্ধ বাংলা Fruit plant garden too. Where are we going? Damn. Ah, Bata. Hey, little buddy. What's up, pretty buddy? কামড় দেয় I'm recording. Fuck you. Damn, man. You're eating
leave this shit? Oh, hi, man. What a kite, dude. Hey, you little kid, something like this moth is. Hey, what's up? Fuck you, just free me, man. I'm gonna die. Come on, man. Yeah, fuck you, fuck you. Where are you? The fuck? Oh, fucking free me, bitch. You little poor kid. Fuck yourself, bye. এখন আমরা আছি বাজারে এন্ড তোমার ভাই পেঁপে কিনতেছে। তোমার তো অনেক শখ পেঁপে হওয়ার ছিল, শখ ছিল না কালকে তুই আর শুরু করছিল। ওকে সো আমরা এখন একটা গিয়েটা দি। হ্যাঁ ওকে লেটস একটা ছবি তোলার জন্য অফার দিল মেহেদি ভাই। লেজি লাইফ হ্যালো। খাওয়া দাওয়া শেষ করে লাঞ্চ করে এখন বলতে আসছি তো ব্রেক নিতেছি। আপনার এটা সামনে হচ্ছে, এটা হচ্ছে মুক্ত মঞ্চ। ওকে সো আমরা এখন হচ্ছে গিয়া নদীর উপর পারে। নৌকা ভাড়া কত যাই না, পার পার্সন মেবি 10 কইরা নৌকা ভাড়া। অ্যান্ড যা সেখানে দুইটা দোকান আছে, একটা হচ্ছে গিয়া সিঙ্গারা সমোসা বিক্রি করে আর একটাতে চা সিগারেট। অ্যান্ড দেখি সামনে কই যাওয়া যায়, দেখি। তাও এ সুন্দর পরিবেশ, কোন নেট কানেকশন নাই, কোন কারেন্ট নাই। Kid, you lost? Huh? Hello? You lost? Really? Come here. Hello? You lost? Oh, fuck you. Fuck you. Hey, what's up? You got two buddies here. Hey, buddy. Hey, hey.
everybody. So, এখন আমরা আসছি নদীর পাড় থেকে একটু আসলাম চটপটি ফুচকা খাইতে রঞ্জন দার চটপটি ফুচকা এন্ড বসে আসছি সন্ধ্যা 6:40 বাজে 7টার কাছে গেছি প্রায় Hello guys, এখন বাজে রাত 2টা ঘুম আসে না তাই চা খাইতে বের হইলাম কালকে সকালে চলে যাব এন্ড ড্যাম নিস্তব্ধ এরিয়া সবাই নামাজ পড়ে আসতেছে আর যা হলে যা খেলা টেলা দেখতে হবে ইয়া চ্যাম্পিয়ন্স লিগ রাইট দেন এটাই হচ্ছে ইয়া Mymensingh Agricultural University সবাই কে আসার মানে আসবেন আসবেন ঘুরবেন এখানে মজা পাবেন একটু কথা দিতে পারি আর দ্যাটস ফর ইট গুড বাই ওকে এখন সকাল 8:30 এন্ড উই আর গোয়িং আউট ফ্রম দিস ভার্সিটি No.